ময়নাগুড়ি ব্লকের এক নম্বর তৃণমূল কংগ্রেসের ডালিম রায় নির্দেশে আমগুড়ি অঞ্চলের সুব্রত ভট্টাচার্য এবং অমর বাসনিয়ার নেতৃত্বে আমগুড়ি বাজার চত্বর, আমগুড়ি হাই স্কুল, ব্যাংক, অঞ্চল অফিস, আশেপাশের অলিগলি আটজন ব্যক্তি মিলে স্যানিটাইজার এবং মশলা বা কীটনাশক স্প্রে করে। সারা দেশব্যাপী করোনা ভাইরাসের আতঙ্ক এবং প্রতিরোধ করার জন্য যাতে পরিবেশ দূষণ না হয় ও করোনা ভাইরাস না ছড়ায়, আমগুড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্যানিটাইজার ও মশলা বা কীটনাশক স্প্রে করা হয়। আমগুড়ি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সুব্রত ভট্টাচার্য কি বলছে তার মুখ থেকে শুনে নেব। ময়নাগুড়ি ব্লক এক নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডালিম রায়ের নেতৃত্বে নির্দেশে আমগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের বাজার এবং আমগুড়ি রামমোহন হাই স্কুল, শুনেন, আমগুড়ি রামমোহন হাই স্কুল, তারপর হচ্ছে ব্যাংক, পোস্ট অফিস, অঞ্চল অফিস, আমরা বিভিন্ন জায়গা পরিক্রমা করে আজকে আমরা এই লাভা মশার লাভা কীটনাশক স্প্রে করে আমরা আজকে এখানে কীটনাশক স্প্রে করলাম। এর কি করোনা ভাইরাসের কোনো প্রভাব পড়বে কি? অবশ্যই করোনা ভাইরাসের প্রভাব পড়বে, বায়ু দূষণ, যে করোনা ভাইরাসের যে এফেক্টেড চলছে তার প্রতিষেধক হিসাবে আমরা নাইজেল, হ্যান্ড স্প্রোমার ইত্যাদি ব্যবহার করে আমরা এটাকে মিশ্রণ করে আমরা এটা স্প্রে করছি বাজার। আপনার নাম কি? আমার নাম সুব্রত ভট্টাচার্য।